দেশের লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত করার ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণের বেশ কয়েকটি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পাশাপাশি এবারের বাজেটে মহিলাদের জন্য সশক্তিকরণের প্রশ্নে অর্থের সংস্থান রাখা হয়নি। তার প্রতিবাদে আগামী 29 জুলাই সারা ভারত মহিলা কংগ্রেসের উদ্যোগে সংসদ ভবন ঘেরাও কর্মসূচি সংগৃহীত হবে। বৃহস্পতিবার একথা জানান ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। আমাদের যে 33% রিজার্ভেশনের কথা যদি ইলেকশনের আগ মুহূর্তে আমাদের মোদী সরকার ঘোষণা দিয়েছিল, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন এখন অবধি হয়নি এবং আগামী কিছুদিন পর চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, গুজরাট, বিহার, জম্মু কাশ্মীর। তো ওই রাজ্যগুলির মধ্যে যাতে আমাদের রাজনৈতিক ল্যান্ড পাওয়ার মহিলাদের যে 33% রিজার্ভেশনের কথা সেটা যেন ইমপ্লিমেন্টেশন করা হয়, সেই ব্যাপারে প্রথমত আমরা এই সংসদ ভবন ঘেরাও করা। আর আপনারা বাজেট অধিবেশন সবে শেষ হয়েছে, আপনারা দেখেছেন যে বাজেট অধিবেশনে মহিলাদের ব্যাপারে কোনো রকম পুষ্টিকরণ ওরা করেনি, যে মহিলাদের সশক্তিকরণের কথা উল্লেখ নেই এবং মহিলাদের সুরক্ষার ব্যাপার নিয়েও একটি কথাও এই বর্তমান এনডিএ সরকার বলেনি।